আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির নিয়ম কানুন আরও কঠোর হচ্ছে বিমানবন্দরে প্রবাসীদের ইমিউন চেকিং করার নতুন নির্দেশ জারি সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ইতিমধ্যে সৌদির পাসপোর্ট অধিদপ্তর যাওয়া সৌদি আরবে আগমন ইচ্ছুক সকল নন সৌদি ভ্রমণকারীদেরকে সৌদি আরবে প্রবেশের পূর্বেই মুকিম ই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার নির্দেশ জারি করেছিলেন জানিয়েছেন এতে করে এয়ারপোর্টে এমিগ্রেশনে অপেক্ষার সময় কমবে এই নির্দেশনা সৌদি নাগরিক ব্যতীত সকল দেশের সকল প্রবাসী নাগরিকদের জন্য প্রযোজ্য তবে আজ সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন সৌদির বিমানবন্দরে চলাচলকারী সকল বেসামরিক বিমান সংস্থা সহ সকল বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছেন সৌদি আরবে আসার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে প্রবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে হবে মানে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসবে তারা ইমিউন হয়েছে কিনা তা অবশ্যই যাচাই করে দেখতে হবে সৌদির সিভিল এভিয়েশন সমস্ত এয়ারলাইন্সকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রবাসীরা ইমিউন কিনা তা যাচাইয়ের জন্য দুইটি পদ্ধতি গ্রহণ করতে পারবে তা হলো, তাবাক ইমিউন দেখাতে হবে আর নয়তো কুদুম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত টিকা গ্রহণ করা হয়েছে তার প্রমাণ করে একটি প্রতিবেদন জমা দিতে হবে এখন থেকে প্রবাসী কর্মীরা বিমানে ওঠার আগে এই দুই পদ্ধতির যে কোনো একটিতে ভ্যাকসিন গ্রহণ করে ইমিউন হয়েছেন তার প্রমাণ দেখাতে হবে কর্তৃপক্ষ নতুন এই নির্দেশ সম্পূর্ণরূপে মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে লগনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে